এই ভিডিওতে আমরা অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ নিয়ে কথা বলবো, কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতে পারি সে সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। তো সাধারণত লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটি লিখতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে এ ট্যাগটি লিখতে হবে। যেহেতু অ্যাঙ্কর ট্যাগটি একটি কন্টেনার ট্যাগ, তাই এখানে ওপেনিং এবং ক্লোজিং দুইটা অংশই দিতে হবে। এরপর আমরা লিঙ্কের একটা অ্যাড্রেস আমরা এর মধ্যে লিখব, আর লিঙ্কের যে নেমটা সেটা আমরা লিখব। তো ধরুন এখানে আমরা একটা রাখলাম লিঙ্ক, এটা রাখলাম। এখন দেখুন যে আমাদের ব্রাউজারে কিন্তু লিঙ্ক লেখাটা আসছে, কিন্তু এটা কিন্তু এখনও লিঙ্কে রূপান্তর হয় নাই। তো লিঙ্কে রূপান্তর হইতে হলে অবশ্যই লিঙ্কটা রয়েছে এর একটা ঠিকানা দিতে হবে। তো আমরা সাধারণত লিঙ্কের ঠিকানা দেওয়ার জন্য আমরা যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করে থাকি সেটির নাম হচ্ছে HREF, অর্থাৎ হাইপার রেফারেন্স। তো আমরা এটাকে নাম দিব হচ্ছে HREF। তো এর মধ্যে মূলত আমরা ঠিকানা দিব, ওয়েবসাইটের ঠিকানা, অথবা আমরা যে এখানে ক্লিক করলে যেখানে আমাদের লিঙ্কটা কাজ করবে সেই ঠিকানা মূলত আমাদের দিতে হবে। তো প্রথমত আমরা যদি আমাদের লিঙ্কটাকে আমরা এমটি রাখতে চাই, অর্থাৎ ফাঁকা রাখতে চাই, তাহলে জাস্ট আমরা এখানে হ্যাশ দিব। হ্যাশ দিলে আমাদের লিঙ্কটা আসলে একটা ফাঁকা লিঙ্ক হবে, এখানে ক্লিক করলে যে ওয়েবসাইটটাই আছে সেই ওয়েবসাইটেই থাকবে, অর্থাৎ আমাদের যে মেইন রুট যে ফাইলটা আছে সেখানেই থাকবে। তো এটা হচ্ছে মূলত এমটি লিঙ্ক। এরপরে চাইলে আমরা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ককে আমরা লিঙ্ক আপ করতে পারি। যেমন এখানে দেখুন যে লরেম ইপসামের একটি ওয়েবসাইট এখানে ওপেন রয়েছে। জাস্ট যদি এই লিঙ্কটাকে আমরা কপি করি, কপি করে যদি এই যে HREF অর্থাৎ হাইপার রেফারেন্স যেটা আছে এর মধ্যে যদি আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করি, তাহলে যেটা হবে, এখন যদি আমরা ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে এইখানে ক্লিক করলে আমাদের যে লরেম ইপসামের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমাদের এটা নিয়ে যাবে। লক্ষ্য করুন, এখানে ক্লিক করার সাথে ipsam.com এই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এইটার মাধ্যমে মূলত আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো দেখলাম যে কীভাবে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। লিঙ্ক ক্রিয়েট করার জন্য মূলত আমরা এ যে ট্যাগটি রয়েছে সেটা আমরা ব্যবহার করব, এবং এর মধ্যে হাইপার রেফারেন্স রাখব। হাইপার রেফারেন্সের মাধ্যমে মূলত আমরা লিঙ্ক তৈরি করতে পারি। এরপরে লিঙ্কের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, এই অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রথমত যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করতে পারি সেটার নাম হচ্ছে টাইটেল। তো আমরা লিঙ্কের চাইলে একটা টাইটেল দিতে পারি। যেমন এখানে যদি আমরা টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে আমরা জাস্ট কোনো কিছু লিখি, যেমন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কি, এটা লরেম ইপসামের একটা লিঙ্ক, লরেম ইপসামের লিঙ্ক। তো এখন লক্ষ্য করুন, যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে এই লিঙ্কের উপর কার্সর নিয়ে গেলে এখানে দেখুন লরেম ইপসাম এই টাইটেলটি শো করতেছে। তো এটা কি, টাইটেল যে অ্যাট্রিবিউটটা রয়েছে এটার কাজ। এরপরে আমরা চাইলে কিন্তু এখানে টার্গেট অ্যাট্রিবিউট সেট করতে পারি। তো বিভিন্ন ধরনের টার্গেট অ্যাট্রিবিউট আছে, যেমন সেলফ আছে, টপ আছে, ব্লাঙ্ক আছে। তো এই তিনটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। তো টার্গেট অ্যাট্রিবিউটের কাজ কী সেটা চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা টার্গেট অ্যাট্রিবিউটটি লিখব। এরপরে আমরা যেটা করব, এখানে আমরা টার্গেট হিসেবে কয়েকটা টার্গেট দিতে পারি। যেমন আমরা যদি এখানে টার্গেট হিসেবে আন্ডারস্কোর ব্লাঙ্ক এটা ইউজ করি, তাহলে এখন যেটা হবে, আমাদের এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্ক এখানে ওপেন না হয় আর একটা নতুন ট্যাব নিয়ে এটা ওপেন হবে। লক্ষ্য করুন, এই যে একটা নতুন ট্যাব নিয়ে আমাদের লিঙ্কটা ওপেন হয়েছে। তো এটার কারণ কি, এটার কারণ হচ্ছে এখানে আমরা টার্গেট ব্লাঙ্ক আন্ডারস্কোর ব্লাঙ্ক এটা ইউজ করেছি, তাই এটা এই লিঙ্কে বা এই ট্যাবে ওপেন না হয়ে আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এখানে আমরা চাইলে টার্গেট হিসেবে সেলফ দিতে পারি, ACLF সেলফ। তো সেলফ দিলে যেটা ডিফল্ট যে লিঙ্কের যে কাজটা, সেলফ একই কাজ করে, অর্থাৎ এই যে ওয়েবসাইটের যে ওয়েব পেজটা রয়েছে যে ট্যাবে, সেই ট্যাবেই মূলত এই লিঙ্কটা ওপেন হবে। লক্ষ্য করুন, সেই সেম ট্যাবেই আমাদের লিঙ্কটা ওপেন হয়েছে। তো এ হচ্ছে ব্লাঙ্ক অ্যাট্রিবিউটের কাজ। এরপরে আমরা আরেকটি অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হব, সেটার নাম হচ্ছে টপ অ্যাট্রিবিউট। তো টপ অ্যাট্রিবিউট টার্গেটের মধ্যে যদি আমরা টপ ভ্যালু ইউজ করি, তাহলে এখন যে কাজটা করবে সেটা দেখানোর জন্য আমাদের একটা লম্বা টেক্সট লাগবে। তো এই জন্য আমি পি ট্যাগের মধ্যে একটা লম্বা টেক্সট নিব, লং টেক্সট। তো এখানে আমাদের যে লরেম ইপসাম যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমরা টেক্সট কপি করব, এখান থেকে কপি করে নিলাম। এবার আমাদের প্যারাগ্রাফের মধ্যে টেক্সটটাকে আমরা দিয়ে দিব, এবং এটাকে আমরা আরেকটু বড় করার জন্য লেখাটাকে আরো দুই তিনবার আমরা কপি পেস্ট করব।
দুই তিন চারবার কপি পেস্ট করলাম। তাহলে এখানে লক্ষ্য করুন যে আমাদের যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে এখানে একটা লম্বা টেক্সট চলে আসছে এবং নিচে একটা লিংক রয়েছে। আমরা আরেকটু লম্বা করি, ওকে। এবার লক্ষ্য করুন টেক্সটটা অনেক লম্বা হয়ে গেছে। এবার এর নিচে একটা লিংক রয়েছে, যে লিংক, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে লিংক। তো এখন এখানে আমরা যদি অ্যাট্রিবিউট, এই লিংকের অ্যাট্রিবিউটটা আমরা উঠাই দিই, অর্থাৎ এইখানে আমরা কোনো লিংকের অ্যাড্রেস না রেখে জাস্ট আমরা যদি এখানে হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ, এবং এইখানে আমরা যে টার্গেটটা রয়েছে টার্গেটটাকে যদি আমরা টপ দিই, আন্ডারস্কোর টপ, তাহলে এখন যেটা হবে, আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমাদের একেবারে টপে নিয়ে যাবে। দেখুন একেবারে উপরে নিয়ে আসছে, এই যে নিচে ছিলাম, এখানে যদি আবার ক্লিক করি তাহলে আমাদের উপরে নিয়ে আসছে, টার্গেটের মধ্যে টপ ভ্যালুর কাজ। আচ্ছা, তো এখন এই লেখাগুলোকে আমরা আপাতত রিমুভ করি। রিমুভ করার আগে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কীভাবে লিঙ্কের মাধ্যমে বুকমার্ক তৈরি করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো বুকমার্ক কীভাবে তৈরি করতে হয় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে যে কাজটা করতে হবে, এইখানে আমরা বুকমার্কের একটা টাইটেলের জন্য মূলত আমরা H1 এই ট্যাগটি ইউজ করব। H1 সাধারণত আমরা টাইটেল ব্যবহার করার জন্য করে থাকি, H1। তো এইখানে সে ফর এক্সাম্পল এখানে আমরা ধরুন Heading 1 দিচ্ছি, Heading 1। আচ্ছা, এরপরে এখানে এতটুকুকে আমরা কপি করি, কপি করে এখানে আর একটা হেডিং তৈরি করি, হেডিং, এটাকে হেডিং টু দিব। এরপরে আমরা এখানে হচ্ছে হেডিং থ্রি দিব। এরপর আমরা আরেকটু নিচে এসে আরেকটা হেডিং তৈরি করব, হেডিং 4। ওকে, এবার লক্ষ্য করুন এই যে আমাদের যে ব্রাউজারটা আছে এটাকে যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এবং হেডিং 4 চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমরা যখন কোনো একটা স্পেসিফিক লিঙ্কে ক্লিক করব, যদি আমরা হেডিং 1 লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের এই হেডিং 1 কাছে নিয়ে আসবে, আবার যদি আমরা 2 লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা 2 কাছে আসব। এটাকে বলে বুকমার্ক। তো কীভাবে আমরা বুকমার্ক ক্রিয়েট করতে পারি সেটা এবার দেখব। তো বুকমার্ক ক্রিয়েট করতে হলে আমাদের যে প্রত্যেকটা হেডিং আছে এর একটা আইডি দিতে হবে। তো আমি প্রথম যে হেডিং আছে এটাকে একটা আইডি দেবো, আইডি ইজ ইকুয়াল টু, ধরুন এটার আইডি দিলাম হচ্ছে আমরা হেড 1। একইভাবে এটাকে জাস্ট কপি পেস্ট করে আমি প্রত্যেকটার মধ্যে ঢুকিয়ে দিব, এটার মধ্যেও দিব হেড 2, দেন একইভাবে আমরা হেড 3 মধ্যেও দিব, হেডিং 3 মধ্যেও দিব হেড 3, দেন একইভাবে হেড 4, হেডিং 4 মধ্যে দিব হেড 4। তো প্রত্যেকটার আমি একটা আইডি ঠিক করে দিলাম। এবার আমাদের 4টা লিঙ্ক লাগবে বুকমার্ক তৈরি করতে হলে। তো এখানে অলরেডি একটা লিঙ্ক আছে, এই যে একটা লিঙ্ক, আমি এখানে আসলে টাইটেল রাখতেছি না, আমি টাইটেল, টার্গেট এগুলো কোনো কিছু রাখতেছি না, এগুলো সব রিমুভ করে দিব। জাস্ট আমরা লিঙ্ক 1 এখানে রাখবো হচ্ছে হেডিং 1, হেডিং 1, ওকে। আচ্ছা, এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করি 4 বার, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। এবার আমরা যেটা করব, প্রত্যেকটা এই যে HREF আছে না, হাইপার রেফারেন্স, এর মধ্যে আমাদের যে আমরা যে আইডিগুলো তৈরি করেছিলাম, এই যে আইডি হেড 1, তারপরে হেড 2, দেন হচ্ছে হেড 3, তারপর হচ্ছে হেড 4, এই যে আইডিগুলো তৈরি করেছিলাম এই আইডিগুলো আমরা এই অ্যাড্রেসের মধ্যে HREF-এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমরা দিব হচ্ছে হেড 1, HCAD হেড 1, নিচে দিব হচ্ছে হেড 2, HCAD হেড 2, তারপরে দিব হচ্ছে হেড 3, এবং ফাইনালি আমরা দিব হেড 4, ওকে। এবার দেখুন আমরা সেভ করে যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, 4টা আমরা লিঙ্ক পেয়ে গেছি। তো এখন আমরা দেখব যে কীভাবে আসলে বুকমার্কটা কাজ করে। তো ধরুন আমি যদি এখন হেডিং 2 ক্লিক করি, এখানে লক্ষ্য করুন এই যে হেডিং 2, আচ্ছা একটু কাজ করি, নিচে আমরা আর একটু স্পেস রাখি, VR ট্যাগ ইউজ করি, VR, তাহলে নিচে একটু স্পেস ক্রিয়েট হবে।
আচ্ছা দেখুন, এবার দেখুন আমরা যদি এই হেডিং অনেক অনেক ক্লিক করি তাহলে দেখুন এই যে আমাদের হেডিং ওয়ানে নিয়ে আসছে। আবার একইভাবে যদি আমরা হেডিং ফোরে ক্লিক করি অথবা হেডিং থ্রিতে ক্লিক করি তাহলে দেখুন এই যে হেডিং থ্রিতে নিয়ে আসছে। তো এটা হচ্ছে মূলত বুকমার্ক। তো বুকমার্ক কীভাবে তৈরি করতে হয় আমি আবারও দেখাচ্ছি। যে তো যেটাকে আমরা বুকমার্ক হিসেবে তৈরি করব তার একটি আইডি দিব, এবং এই আইডিটার যে নেমটা রয়েছে সেটাকে আমরা মূলত লিঙ্কের যে এইচআরএফ রয়েছে এর মধ্যে দিয়ে দিব। তো যখন এটা আমরা লিঙ্কের মধ্যে দিয়ে দিব তখন মূলত সেটা একটা বুকমার্কে পরিণত হবে। তো যখন আমরা ওটার উপর ক্লিক করব, তো যদি বুকমার্কের আইডির সাথে ম্যাচ করে তাহলে সেখানেই আমাদের নিয়ে যাবে, এই যে হেডিং ফোরে নিয়ে আসছে। তো আশা করি আপনারা কীভাবে বুকমার্ক তৈরি করতে হয় এটা বুঝেছেন। এরপরে আসুন আমরা আরেকটু ডিটেলসে যাই। লিঙ্কের মাধ্যমে অনেক সময় আমরা মেইল ব্যবহার করে থাকি, তো কীভাবে আমরা মেইলকে ব্যবহার করতে পারি লিঙ্কের মাধ্যমে সেই বিষয়টা আমরা এখন দেখব। তো তার আগে আমি যেটা করব, সম্পূর্ণ লেখা যা যা আছে আমি সবগুলোকে রিমুভ করে দিব, রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এবার লক্ষ্য করুন আমরা সাধারণত লিঙ্ক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করে থাকি, এ এ। তো এইখানে আমরা জাস্ট আমরা লিখতে পারি মেইল হেয়ার, মেইল হেয়ার, ওকে। তো এখন আমরা যদি লিঙ্ক করতে চাই, তো সাধারণত আমরা জানি যে এইচআরইএফ এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করতে হয়। তো এর মধ্যে আমরা যাকে মেইল করব তার মেইল অ্যাড্রেস আমরা দিতে পারি। তো মেইল অ্যাড্রেস দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে মেইল টু, দেন একটা কোলন দিতে হবে এভাবে, দেন হচ্ছে এখানে মেইল অ্যাড্রেসটি দিতে হবে। মেইল অ্যাড্রেসটা কী হবে, যে মেইল আপনি পাঠাতে যাচ্ছেন। ধরুন এখানে আমি একটা মেইল দিব, তাপসির 027@gmail.com, ওকে। তো এখানে কিন্তু আমরা মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। মেইল অ্যাড্রেসটা দেওয়ার সত্য হচ্ছে এখানে মেইল টু এই কথাটা আমাদের লিখতে হবে। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন মেইল হেয়ার। যখন আমরা এখানে ক্লিক করব তখন একটু সময় নিয়ে আমাদের যে মেইলটা রয়েছে, এই যে মেইলটা, সেটা কিন্তু ওপেন হয়েছে। তো এখানে ক্লিক করলে আমাদের মেইলটা ওপেন হবে, তো আমি চাচ্ছি না এখন মেইলটাকে ওপেন করতে। তো এইভাবে মূলত আমরা মেইল, মেইলের ঠিকানায় আমরা মেইল পাঠাতে পারি, যে কোনো মেইল অ্যাড্রেস এখানে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কীভাবে আমরা বাটনকে লিঙ্ক করতে পারি। তো প্রথমে দেখব যে আমরা কীভাবে বাটন ক্রিয়েট করব। বাটন ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের বাটন যে ট্যাগটি রয়েছে এটা নিতে হবে। এটা একটা কন্টেনার ট্যাগ, BUTTON বাটন। এরপরে ধরুন এখানে আমরা বাটনে একটা নাম দিব, ধরুন এখানে একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, যেমন লরেম ইপসাম ওয়েবসাইটটার নাম দিলাম। এখন লক্ষ্য করুন আমরা যদি রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু একটা বাটন চলে আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আসলে কোনো কিছু হচ্ছে না। তো এখন আমরা যেটা করতে পারি, এই লরেম ইপসামের যে ওয়েবসাইটটা রয়েছে এই লিঙ্কটা দিয়ে আমরা কিন্তু একটা বাটন তৈরি করতে পারি। তো আমরা সাধারণত জানি যে বাটন বা লিঙ্ক ক্রিয়েট করতে হলে আমাদের যেটা করতে হয় অ্যাঙ্কর ট্যাগটি লিখতে হয়, এ। এর মধ্যে মূলত আমরা এই যে আমাদের যে লরেম ইপসাম যে টেক্সটটি রয়েছে এটা রেখে দিব, এবং এইখানে আমরা এইচআরএফ হাইপার রেফারেন্স এটা তৈরি করব, এইচআরএফ। এরপরে এখানে লক্ষ্য করুন এখানে আমাদের যে লিঙ্কটা রয়েছে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা আমাদের কপি করতে হবে। জাস্ট কপি করব এবং এই এইচআরএফের মধ্যে আমরা দিয়ে দিব। এখন লক্ষ্য করুন আমরা যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে এই যে এখন কিন্তু এটা একটা লিঙ্কে রূপান্তর হয়েছে বাটনটা। এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লরেম ইপসামের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমাদের নিয়ে আসবে। আচ্ছা, তো দেখলাম যে কীভাবে আমরা বাটনের মধ্যে লিঙ্ক ইউজ করতে পারি। তো আমরা চাইলে যে কোনো কিছুর মধ্যে লিঙ্ক ইউজ করতে পারি, যেমন আমরা চাইলে ইমেজের মধ্যেও কিন্তু লিঙ্ক ইউজ করতে পারি। তো কীভাবে ইমেজ তৈরি করতে হয় বা কীভাবে ইমেজ ব্যবহার করতে হয় সে বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। ইমেজ ট্যাগটি ইউজ করতে হয়, দেন এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ অর্থাৎ এমটি ট্যাগ, এখানে শুধুমাত্র সিঙ্গেল ইমেজ এই ট্যাগটি ইউজ করলে হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমাদের মূলত ইমেজের যে সোর্সটা SRC এটা দিতে হয়। তো আমরা এখানে একটা ইমেজ রেখেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ইমেজটা রেখেছিলাম হচ্ছে IMG ফোল্ডারের মধ্যে, IMG, এবং যেটার নাম আমরা দিয়েছিলাম on.jpg, ওকে। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন ইমেজটা চলে আসছে। তো যেহেতু এটা বড় ইমেজ তাই আমি এটাকে ছোট করার জন্য উইড এবং হাইট দিব। তো প্রথমত আমরা উইড দিব হচ্ছে 500 পিক্সেল, আর হাইট দরকার নাই আপাতত। এখন লক্ষ্য করুন আমাদের ইমেজটা
ছোটো হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে ইমেজে ক্লিক করলে আমাদের যে লরেম ইপসামের যে ওয়েবসাইটটা আছে এখানে নিয়ে যাবে। তো এর জন্য আমরা যেটা করতে পারি সহজে আপনাদের দেখাই, প্রথমে আমরা যে কাজটা করব এখানে এ ট্যাগটা তৈরি করবো, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটা ক্রিয়েট করব। এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এরপর আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচআরএফ অর্থাৎ হাইপার রেফারেন্স দিব, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা দিব। এবং এর মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এইখানে আমাদের যে ইমেজ ট্যাগটা রয়েছে এটাকে আমরা জাস্ট কাট করে এর মধ্যে রেখে দিব। তাহলে এখন যেটা হবে এই ইমেজটা এখন লিঙ্কে রূপান্তর হবে। এখন লক্ষ্য করুন এখানে যদি ক্লিক করি এই যে আমাদের ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা দেখুন, ইমেজটার উপর কার্সরটা নিয়ে আসলে এখানে একটা পয়েন্টার শো করছে, অর্থাৎ লিঙ্কে যেমন কার্সরের যেমন বিহেভিয়ার থাকে ঠিক একই, কারণ এটা এখন লিঙ্ক। এখন যদি ইমেজের যে কোনো জায়গায় আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা ইপসাম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এই হচ্ছে মূলত আমরা কীভাবে ইমেজের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি সেই বিষয়ে আলোচনা করলাম। আচ্ছা, তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের লিঙ্ক ব্যবহার, আমরা কীভাবে লিঙ্ক ব্যবহার করতে পারি। আমরা যে কোনো কিছুর মধ্যে লিঙ্ক ব্যবহার করতে পারি। তো লিঙ্ক ব্যবহার করার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই যে অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ এটা ব্যবহার করতে হবে, এবং লিঙ্ক ট্যাগকে সবসময় উপরে রাখতে হবে। উপরে রেখে তার মধ্যে আমরা যদি অন্য কোনো কিছুকে ঢুকাইতে চাই তাহলে সহজে ঢুকাইতে পারবো। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।